নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা বঙ্গে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা প্রকট হয়েছে কোথাও কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে জানাবো এরই সাথে কিন্তু তাপমাত্রার ব্যাপারে কিছুটা সতর্কতা আপনার জারি হয়েছে তা কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো কতটা তাপমাত্রা নামতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে থাকা একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো আমরা দেখে নেব যে কবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা চলে যাব আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ চলে এসে দেখবো যে আঠাশ তারিখে কিন্তু বন্ধুরা এই যে বঙ্গসাগরে যেই ঘূর্ণাপত্রটি রয়েছে বন্ধুরা এই ঘূর্ণাপত্রটির ফলে কিন্তু উত্তর দিকের থেকে বায়ুবাসে আসাতে বাধাপ্রাপ্ত হচ্ছিল যার ফলে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের তাপমাত্রা কিছুটা বেড়েছিল বর্তমানে কিন্তু ঘূর্ণাবর্তটি আবারও কিন্তু ক্রমশ দূরে সরে গেছে দেখুন বন্ধুরা আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ কিন্তু এটা অনেকটা দূরে সরে এসছে আমাদের বঙ্গ বাংলাদেশের উপকূল থেকে বর্তমানে এটি নেলোরের সাইডে রয়েছে নেলোর থেকে বিস্তার করে করেছে বন্ধুরা এপাশে আমাদের মায়ানমার অবধি তো এর প্রভাব এখন বর্তমানে আমাদের দক্ষিণ ভারতের দিকে পড়বে এবং আমাদের যে পশ্চিম ভারত আছে সেখান থেকে কিন্তু প্রভাব কিন্তু ক্রমশ সরে যাবে যার ফলে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই হ্রাস পাবে আজকে থেকেই কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে তো আমরা প্রথমে দেখিয়ে দেবো বৃষ্টি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা বজ্রবৃষ্টি মোটে যাব বজ্রবৃষ্টি মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা আজকে কিন্তু দুপুর একটা দিকে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ কিন্তু মেঘলে থাকতে পারে আর বাংলাদেশে যদি দেখি বাংলাদেশেও কিন্তু উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এবং এ পাশে কালাপাড়া মিরগঞ্জ এবং মাথবেরিয়া এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এরই সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের ত্রিপুরার দিকেও কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু আকাশ মেঘলা থাকবে বাংলাদেশে কিন্তু বন্ধুরা খুলনা বরিশাল এবং কালাপাড়া এর পাশাপাশি কিন্তু ঢাকার কিছু বেশ অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চিত্তাগঙ্গেও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে তো আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখব যে আবার কবে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যদি যাই বন্ধুরা একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো কারণ একত্রিশ তারিখ অবধি আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এক তারিখে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এক তারিখে কিন্তু আবার খড়গপুরের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি বিষ্ণুপুর বাঁকুড়া বাঁকুড়ার সংলগ্ন যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখে তা আমরা আবার প্লে করে দেবো বন্ধুরা দেখব এক তারিখ গেলে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাগুলোর নাম বললাম তার পাশাপাশি কিন্তু খড়গপুর এবং কলকাতার বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে চন্দননগর খর্দা এবং আরামবাগ কতুলপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখে আবার যদি প্লে করে দিই বন্ধুরা দেখতে পাচ্ছি যে এক তারিখ পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় এবং বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিন্তু দু তারিখেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখে যদি আমরা দেখি দু তারিখে আমরা দেখলে দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা উড়িষ্যার উপকূলবর্তী কিছু অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে যেমন নামখানা হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু কন্টাই এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তমলুক উলবেরিয়া বারুইপুর জয়নগর এই সব জায়গাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা মেঘমালায় গিয়ে দেখি মেঘ কোথায় কোথায় বিস্তার করতে পারে মেঘমালায় গিয়ে দেখলে কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা মেঘ কিন্তু এই জায়গাগুলোতে যেই জায়গাগুলোর নাম বললাম সেই জায়গাগুলোতে কিন্তু মেঘ বিস্তার করছে সোমবার দু তারিখ এবং এর পাশাপাশি কিন্তু বাংলাদেশেরও কিছু জায়গায় মেঘ বিস্তার করছে কলাপাড়ার উপর থেকে গিয়ে মাথ কিছু হালকা ধরনের একটা মেঘ আবরণ রয়েছে বন্ধুরা তার ফলে কিন্তু বন্ধুরা আকাশ মেঘলা থাকবে এবং আংশিক মেঘলা থাকবে কোন সময় রোদ্দুর কোনো সময় বৃষ্টি বর্তমানে আপডেট অনুযায়ী তা আবার যদি আমরা প্লে করে দিই প্লে করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছি যে আবার দু তারিখেই কিন্তু আংশিকভাবে আকাশ মেঘলা করছে যেটা আমি বললাম এরপরে কিন্তু বন্ধুরা আর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তিন তারিখেও কিছু জায়গায় দেখবো পাঁচ তারিখ অবধি আপডেট দেবো পাঁচ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা পাঁচ তারিখ অবধি কিন্তু কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু বাংলাদেশের বর্ডার লাগোয়া যে অঞ্চল আছে যেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের পাশ দিয়ে গেছে কৃষ্ণনগর বনগাঁ এবং বাংলাদেশে যদি বলি বাংলাদেশে দামোহদা কচাতপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু পাঁচ তারিখে কিন্তু আমরা যদি লক্ষ্য করি ভালোভাবে তাহলে দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা পশ্চিম দিক থেকে কিন্তু বন্ধুরা একটা ঝঞ্ঝা টাইপের আসছে যা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে প্রবেশ করছে এই দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু আসছে একটি ঝঞ্ঝা এসে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে এই দেখুন এটাই কিন্তু পাঁচ তারিখে বর্ডারের কাছে গিয়ে প্রবেশ করবে যার ফলে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি হওয়ার যদি আমরা বজ্রবৃষ্টি মোটে গিয়ে দেখি বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে দেখলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি বজ্রবৃষ্টি মোড়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আকাশ হয়তো আংশিক মেঘলা থাকবে কিন্তু এই ঝঞ্ঝার ফলে কিন্তু এই যেই জায়গাগুলো আছে উড়িষ্যার বেশ কিছু জায়গা এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং নাগপুরের কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে তো আমরা এবার চলে যাব তাপমাত্রায় তাপমাত্রা কতটা নামতে পারে তো বন্ধুরা আজকে আঠাশ তারিখ আজকে থেকেই কিন্তু প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বন্ধুরা হ্রাস পাবে আমরা চলে যাব রাত্রির এগারোটার দিকে রাত্রির এগারোটার দিকে দেখলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গে তার সংলগ্ন যে অঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু থাকবে কোথাও কোথাও চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে এবং বাংলাদেশে যদি দেখি বাংলাদেশেও কিন্তু বন্ধুরা সেই একই চোদ্দো পনেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে এবং শুধু উপকূলবর্তী অঞ্চলগুলোতে শুধু কুড়ি একুশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কারণ ওই উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা সবসময় বেশিই থাকে আর যদি আমরা প্লে করে দিই প্লে করে দিয়ে দেখব উনত্রিশ তারিখ ভোরবেলায় কতটা তাপমাত্রা নামতে পারে উনত্রিশ তারিখ ভোরবেলায় দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতায় কিন্তু চোদ্দো ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাচ্ছে আবার কোথাও কোথাও তেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে বন্ধুরা এবং বাংলাদেশে যদি দেখি বাংলাদেশেও কিন্তু সেই বারো ডিগ্রি তেরো চোদ্দো ডিগ্রি কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে যার ফলে বন্ধুরা একটা কনকনে ভাব কিন্তু পড়বে এবং ঠান্ডা থেকে কিন্তু বন্ধুরা আপনাদের বেঁচে থাকতে হবে হঠাৎ করেই কিন্তু এই তাপমাত্রাটা হ্রাস পেয়েছে যার ফলে কিন্তু একটা ঠান্ডা লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আরেকটু প্লে করে দেখব সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে আমরা একটার দিকেই দেখব সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বন্ধুরা উনত্রিশ তারিখ থাকবে ছাব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় চব্বিশ ডিগ্রি কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলোতে এবং যদি আমরা বাংলাদেশে দেখি বাংলাদেশেও কিন্তু সেই বন্ধুরা একই তাপমাত্রা থাকবে এবং উনত্রিশ তারিখ যদি আমরা রাতে গিয়ে দেখি এগারোটার দিকে দেখলে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সতেরো আঠেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বাংলাদেশে কিন্তু বন্ধুরা তেরো চোদ্দো ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশে ঠান্ডাটা বেশি পড়বে উনত্রিশ তারিখ আগামীকাল তো আমরা যদি আবার ভোর তিনটের দিকে গিয়ে দেখি কতটা তাপমাত্রা নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু কোনো কোনো জায়গায় কলকাতার কিন্তু কোনো কোনো জায়গায় এগারো ডিগ্রিতেও তাপমাত্রা নেমে যাবে এবং আরো তেরো ডিগ্রিতেও তাপমাত্রা নেমে যাবে আর বাংলাদেশেও কিন্তু বন্ধুরা সেই বাংলাদেশে যদি দেখি পনেরো চোদ্দো এবং তেরো বারো এরকম তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে এগারো ডিগ্রিতেও কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যাচ্ছে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি বন্ধুরা